সিদ্দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকে অনলাইন ক্লাসে আমি নরিন সুলতানা আখন্দ স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা পাটিগণিত অংশের অনুশীলনী 2.3 এটি করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গতি বিষয়ক সমস্যা। আজকের ক্লাসটি করতে গেলে আমরা যা জানবো বা আমাদেরকে যা জানতে হবে তা হচ্ছে, অর্থাৎ আজকে যে সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করতে এসেছি তার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সেটি হচ্ছে কি, মনে করো যে একটি নৌকা স্থির পানিতেও চলতে পারে এবং স্রোতস্বিনী নদীতেও যদি চলতে পারে তাহলে নৌকাটির গতিবেগ কত হবে, নিশ্চয় ভিন্ন হবে। তাহলে সেই সংক্রান্ত সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমি কি বললাম, নৌকাটি স্থির পানিতেও চলতে পারে এবং স্রোতস্বিনী নদীতেও চলতে পারে। যেখানে স্রোতস্বিনী মানে স্রোত থাকবে সেখানে নৌকাটির গতিবেগটি কি হবে, সেখানে আসলে কি কি থাকবে সেটি আমাদের জানাটাই হচ্ছে কি মুখ্য বিষয়। স্রোতের অনুকূলে এই কথাটির অর্থ কি শিক্ষার্থীরা? স্রোতের অনুকূলে অর্থাৎ নৌকাটি যেদিকে যাবে স্রোত সেদিকে যাচ্ছে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটিও সেদিকে যদি চালানো হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি কি স্রোতের অনুকূলে। আর প্রতিকূলে মানে কি, স্রোত যেখানে যাবে নৌকাটি তার বিপরীত দিকে বা উল্টো পাশে আসবে সেটিকে বলা হয় কি প্রতিকূলে। তাহলে যদি স্রোতের অনুকূলে একটি নৌকা যায় তাহলে সেক্ষেত্রে কার্যকরী গতিবেগটা কি হবে, মানে এখানে কি কেমন গতিবেগটি কাজ করবে, তাহলে সেখানে আমাদের থাকবে কি নৌকার প্রকৃত গতিবেগ থাকবে এবং স্রোতের যে গতিবেগ সেটি থাকবে এবং এই দুটি গতিবেগ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যেহেতু নৌকাটি স্রোত যেখানে যাচ্ছে যে দিকে যাচ্ছে নৌকাটিও সেদিকে যাচ্ছে তাহলে সেখানে নৌকার গতিবেগটিও থাকবে এবং তার সঙ্গে স্রোতের যে গতিবেগ রয়েছে সেই গতিবেগটি কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখানে আমরা যোগ চিহ্ন দিয়েছি দেখো। আর যদি নৌকাটি স্রোতের প্রতিকূলে যায় সেক্ষেত্রে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগটা কি হবে, নৌকার প্রকৃত গতিবেগ থেকে স্রোতের গতিবেগটিকে আমরা কি করব, বিয়োগ করে দিব। এই দুটি শর্ত আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ একটা হচ্ছে স্রোতের অনুকূলের জন্য, একটা হচ্ছে স্রোতের প্রতিকূলের জন্য। দেখবে শিক্ষার্থীরা যখন তোমরা নৌকা ভ্রমণ করো তখন স্রোত যেখানে যায় মাঝের কিন্তু নৌকাটি চালাতে কিন্তু কষ্ট হয় না, তেমন কষ্ট হয় না, কারণ স্রোত যেখানে যাচ্ছে নৌকাটিও সেখানে যাচ্ছে। আর যদি স্রোতের বিপরীতে নৌকাটিকে চালাতে হয় তখন কিন্তু অনেক বেগ দিতে হয় বা অনেক টাইমও লাগে। স্রোতের অনুকূলে নৌকাটি যে সময় যাবে স্রোতের প্রতিকূলে কিন্তু তার থেকে অনেক সময় বেশি লাগবে, কারণ এখানে স্রোতের গতিবেগটিকে আমাদের কি করে দিতে হচ্ছে, বিয়োগ করে দিতে হচ্ছে। তাহলে এই দুটি শর্ত তোমরা মনে রাখো, এই দুটি শর্ত নিয়ে আমরা আজকে ক্লাসটি করছি বা আজকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। তোমাদের অনুশীলনীর 17 নম্বর প্রবলেমটি আমি প্রথমে আলোচনা করছি। 17 নম্বর প্রবলেমের প্রশ্নটি হলো, তোমরা সবাই তোমাদের বইয়ে দেখো, প্রশ্নটিতে বলা হয়েছে যে স্রোতের অনুকূলে, আমি আবারও বলছি স্রোতের অনুকূলে কথা বলা হয়েছে শিক্ষার্থীরা, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার অতিক্রম করে, স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার বলে স্থির পানিতে নৌকার বেগ কত। ওকে ভাই, আমরা কি কি পেয়েছি একটু দেখি। বলা হয়েছে কি স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার, কারণ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে, সেজন্য আমরা এটি লিখে দিলাম। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় কতটুকু যাবে, আমরা গতিবেগ সবসময় চেষ্টা করব যে ঘন্টায় নিয়ে নেওয়ার জন্য, প্রতি ঘন্টায় নিয়ে নেওয়ার জন্য একটু খেয়াল করো যে 1 ঘন্টায় যাবে কতটুকু, 36 / আমাদের এখানে কত আছে 4, আমাদের ক্যালকুলেট করলে কত হবে 9 কিলোমিটার। অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টা যাবে কত, 9 কিলোমিটার, এটি আমরা বের করে নিলাম। আবার আমাদের দেওয়া আছে কি স্রোতের
গতিবেগ বা স্রোতের বেগ প্রতি ঘন্টায়। প্রতি ঘন্টায় মানে কি, আমরা যে এক ঘন্টা করে হিসাব করি সেটার কথা বলা হয়েছে। তাহলে প্রতি ঘন্টায় কত? 3 কিলোমিটার। তাহলে আমরা দেখতে পেলাম যে নৌকাটি স্রোতের অনুকূলে যাচ্ছে, সে আমাদের যা দেওয়া ছিল সেখান থেকে আমরা নৌকাটির স্রোতের অনুকূলে এক ঘন্টায় কতটুকু পথ অতিক্রম করে তা বের করলাম। আমাদের স্রোতের গতিবেগটি দেওয়া আছে তা আমরা জেনে নিলাম। তাহলে যেহেতু আমরা জানি যে স্রোতের অনুকূলে নৌকার বেগ কি জানি আমরা, স্রোতের বেগটি এবং নৌকার বেগটি যোগ হয়ে যাবে সেটা আমরা জানি, যেহেতু স্রোতের অনুকূলে কথা বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি কি যে আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান স্রোতের বেগ যোগ নৌকার বেগ। শিক্ষার্থীরা, আমরা তো স্রোতের অনুকূলে নৌকাটি এক ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করে তা বের করেছি, তাই না? তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কি স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? 9 কিলোমিটার। আমরা যেটি বের করেছি সেটি আমরা এখানে বসিয়ে দিলাম, স্রোতের অনুকূলে নৌকার বেগের মানটি আমরা বসিয়ে দিলাম সমান স্রোতের বেগটিও দেওয়া আছে, তাহলে তাই আমরা মানটি বসিয়ে দিলাম 3 কিলোমিটার যোগ নৌকার বেগ আমি জানি না। এবার তুমি কি করবে, নৌকার ব্যাগটিকে রেখে তুমি 3 কিলোমিটারটিকে কি করতে পারো, এ পাশে নিয়ে আসতে পারো। তাহলে এখানে আমরা 9 - 3 কিলোমিটার লিখে দিতে পারি, তাহলে নৌকার ব্যাগ সমান কত? 6 কিলোমিটার। এটি মূলত স্থির পানিতে নৌকার ব্যাগ, যেখানে তোমার কি থাকছে না, স্রোতে ব্যাগটি থাকছে না, তাহলে সেখানে আমাদের কি থাকবে, স্থির পানিতে নৌকার ব্যাগ। আমরা কত পেয়েছি? 6 কিলোমিটার। আমরা কিন্তু প্রত্যেকটিকে ঘন্টায় এক ঘন্টা হিসেবে নিয়ে নিয়েছিলাম, সেজন্য আমরা এভাবে লিখতে পারি 6 কিলোমিটার পার ঘন্টা। তার মানে এই যে এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, এই এককটি দেখে আমরা বুঝতে পারছি কি এই যে স্থির পানিতে নৌকার বেগটি রয়েছে, এটি হচ্ছে কি প্রতি ঘন্টায় 6 কিলোমিটার বেগে অতিক্রম করছে। আমাদেরকে এইটি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা স্রোতের অনুকূলে কেমন করে আমরা সূত্র প্রয়োগ করে আমাদের যা বের করতে বলবে কেমন করে করতে হয় তা আমরা জেনে নিলাম। এবার চলো আমরা পরের অঙ্কটিতে যাচ্ছি। স্টুডেন্টস, এবার আমরা 19 নম্বর প্রবলেমটি নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় কর। তাহলে শিক্ষার্থীরা, আমাদের এখানে বলা হয়েছে কি একটি নৌকা স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে কতটুকু পথ অতিক্রম করে এবং একটি নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেই অনুকূলে এবং প্রতিকূলের মানগুলো দিয়ে আমাদেরকে স্থির পানিতে নৌকাটির এবং স্রোতের গতিবেগ, দুটি গতিবেগ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কেমন করে এটির সমাধান করতে পারি? আমরা তো একটি নৌকা যখন স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে যাবে তখন তার নৌকাটির কার্যকরী গতিবেগ কেমন করে বের করতে হয় তা তো আমরা কিছুক্ষণ আগেই দেখে এসেছি। সেই শর্তগুলো দিয়ে আমরা কি করব, স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগটি ঘন্টায় কতটুকু হয় তা আমরা নির্ণয় করে নিব প্রথমে। তারপর আমরা কার্যকরী গতিবেগ থেকে আমরা আমাদের কাছে যা চাওয়া হয়েছে অর্থাৎ স্থির পানিতে নৌকার এবং স্রোতের গতিবেগটি সেটিও আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একটু দেখি, আমাদেরকে বলেছে কি 15 মিনিটে, আমাদের যে সময়টি দেওয়া আছে সেটি হচ্ছে কি অনুকূলে এবং প্রতিকূলে দুইটির কথাই বলা হয়েছে যে 15 মিনিট, অর্থাৎ কি মিনিটে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা গতিবেগ মূলত আমরা ঘন্টায় নির্ণয় করতে চেষ্টা করব। তাহলে আমরা এটি তো জানি যেহেতু মিনিটে দেওয়া আছে, তাহলে আমাদের এক ঘন্টাটিকে আমরা কিসে নিয়ে নিব, মিনিটে নিয়ে নিব। তা আমরা জানি যে 60 মিনিট সমান কত? 1 ঘন্টা। এবার আমরা কি করতে পারি যে স্রোতের অনুকূলে নৌকাটি 15 মিনিটে যায় 3 কিলোমিটার, এটি আমাদের দেওয়া আছে। তাহলে 1 মিনিটে যাবে কতটুকু? তাহলে দেখো 1 মিনিটে যায় 3 উপরে এবং নিচে 15, মানে 3/15 কিলোমিটার। আর আমরা প্রত্যেকটিকে যেহেতু ঘন্টায় নিয়ে নিব,
সেহেতু ঘন্টাটিকে আমি মিনিটে কনভার্ট করে নিলাম, তাহলে স্রোতে অনুকূলে নৌকাটি 1 ঘন্টা বা 60 মিনিট, তাই না স্টুডেন্টস? তাহলে আমি যেহেতু মিনিট আছে তাহলে আমি মিনিটটাই লিখলাম, তাহলে 60 মিনিটে যায় কত? 3 × 60 ভাগ কত? 15। 15 দিয়ে তুমি 60কে ভাগ করে দাও, আমরা জানি 4 × 15 = 60 কিলোমিটার, তাহলে 3 × 4 = 12 কিলোমিটার। এটা আমরা পেয়েছি স্রোতের অনুকূলে নৌকাটির কার্যকরী গতিবেগ। তাহলে আমরা তো এটি জানি, দেখো এটি আমরা জানি না, কিছুক্ষণ আগে দেখে এসেছি যে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগটি কি? স্রোতের বেগ এবং নৌকার বেগ। তাহলে আমরা এভাবে লিখতে পারি কিনা স্টুডেন্টস খেয়াল করো, যেহেতু স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ সমান স্রোতের বেগ যোগ নৌকার বেগ, তাহলে আমরা কি বলতে পারি? এটিই তো স্রোতের অনুকূলে নৌকাটির কার্যকরী বেগ। তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, মানে এই কথাটি আমরা এখানে নিয়ে এসেছি, নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান 12 কিলোমিটার পার ঘন্টা। পার ঘন্টা মানে কি? প্রতি ঘন্টায়। যেহেতু এখানে আমি 60 মিনিট নিয়ে নিয়েছি, 60 মিনিট মানে কি 1 ঘন্টায়, তাহলে আমরা প্রতি ঘন্টায় স্রোতের অনুকূলে নৌকাটির কার্যকরী বেগটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এবং এটিকে আমি 1নং সমীকরণ হিসেবে লিখলাম। আবার আমাদের যেহেতু প্রতিকূলে কথা বলা হয়েছে, তাহলে এভাবে করতে পারি, স্রোতের প্রতিকূলে নৌকাটি 15 মিনিটে যায় 1 কিলোমিটার আমাদের দেওয়াই ছিল প্রশ্নে, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 মিনিটে যাবে কত? 60 মিনিটে যাবে কত? এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছি, দেখো 4 কিলোমিটার পেয়েছি। এবারও আমরা লিখতে পারি যে স্রোতের প্রতিকূলে, যেহেতু স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ সমান নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, তাহলে আমরা এভাবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, আমরা ওই পাশের কথাটিকে, মানে এখানে আমরা প্রতিকূলে যে আমাদের মানগুলো দেওয়া ছিল সেখান থেকে আমরা তো নৌকার কার্যকরী বেগ পেয়েছি 4 কিলোমিটার, তাহলে আমরা তো এভাবেই লিখে দিতে পারি যে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইজ ইকুয়াল টু কত? 4 কিলোমিটার পার ঘন্টা, মানে কি প্রতি ঘন্টায় স্রোতের প্রতিকূলে নৌকাটির কার্যকরী বেগ আমরা পেয়েছি 4 কিলোমিটার। এটিকে আমরা 2নং সমীকরণ দিতে পারি। এবার আমরা করব কি, দুটি সমীকরণকে প্রথমে যোগ করে দিব, তাহলে এভাবে লিখতে পারি স্টুডেন্টস, দেখো 1 ও 2নং সমীকরণ আমরা কি করে দিব, 1 ও 2নং সমীকরণ যোগ করে পাই। তাহলে আমাদের 1নং সমীকরণে কি ছিল? নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান 12 কিলোমিটার পার ঘন্টা। আর 2নং সমীকরণে ছিল নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান 4 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা আমরা এখন যদি যোগ করি, তাহলে দেখো তো স্রোতের বেগ যোগ আর বিয়োগে কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে? নৌকার বেগ। নৌকার বেগ কয়টি হলো? যদি যোগ করি 2টি নৌকার বেগ, তাহলে 2 × নৌকার বেগ ইজ ইকুয়াল টু 12 আর 4 যোগ করলে 16 কিলোমিটার প্রতি ঘন্টা এখানে হলো। এবার নৌকার বেগটিকে রাখো আর 2 তুমি সাইড পরিবর্তন করে দাও, তাহলে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম এখান থেকে, যে নৌকার বেগ সমান 8 কিলোমিটার পার ঘন্টা। এবার আমরা 1নং, এবার 1নং সমীকরণ হতে 2নং সমীকরণ বিয়োগ করি, তাহলে আমরা বিয়োগ করলে পরে 1নং সমীকরণটি লিখলাম, এবার 2নং সমীকরণটি লিখলাম, লেখার পরে তুমি ক্যালকুলেশন করো। বিয়োগের বেলা তো আমি জানি নিচের রাশিটির গাণিতিক চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, নৌকার ব্যাগ ছিল যোগে হয়ে যাবে বিয়োগে, স্রোতের ব্যাগ ছিল বিয়োগের হয়ে যাবে কিসের? যোগে। আর এখানে নিচের 4টি কি হয়ে যাবে? যোগের ছিল বিয়োগের হয়ে যাবে। তাহলে তুমি ক্যালকুলেশন করো, তাহলে 2 × স্রোতের বেগ সমান 8 কিলোমিটার প্রতি ঘন্টায়, স্রোতের বেগটিকে রাখো আর 2টিকে পক্ষান্তর করে দাও, তাহলে পক্ষান্তর করলে আমরা এখানে কি পেলাম? 8/2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা কাটাকাটি করে পাবো কি, স্রোতের বেগটিকে পাবো 4 কিলোমিটার পার ঘন্টা। দেখো স্টুডেন্টস, আমাদের এখানে বের করতে বলা হয়েছে কি, যে স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ, তাহলে স্থির পানিতেই কিন্তু আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগটিকে আমরা পেয়ে গেছি, তাই না? আচ্ছা তাহলে আজকে আমরা যে দুটি অঙ্ক করলাম সেটি হচ্ছে কি, স্রোতের অনুকূল প্রতিকূল সংক্রান্ত তোমার সমস্যা,
তাহলে এই সমস্যাগুলি তোমরা খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আজকে আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিব, তোমরা একটু প্রত্যেকে লিখে নাও, বাড়ির কাজ হিসেবে তোমরা রাখো অনুশীলনের 18 নং, অনুশীলনের 18 নং এবং উদাহরণের উদাহরণের আমাদের 20 নং, উদাহরণের 20 নং। আর আজকে যে দুটি করলাম এই দুটি তো অবশ্যই থাকবে। তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করি, ভালো থেকো প্রত্যেকে, আল্লাহ হাফেজ।